আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন, প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। আপনাদের চ্যানেল রুদ্রোস গুড লাইফে আমি রুদ্র ইউসুফ চলে আসছি খান অ্যান্ড চায়না টাইলসের শোরুমে। এই শোরুমটি বারিধারা জে ব্লকে অবস্থিত এবং এই শোরুমে আপনারা রিজেক্ট টাইলসগুলো পেয়ে যাবেন নতুন টাইলসের মতো একেবারে। তো চলুন আমরা দেখে নিই এখানে কী কী টাইলসগুলো পাওয়া যাচ্ছে, দামটিও জেনে নিই। পাশাপাশি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ প্রতিদিন এই চ্যানেলে পেয়ে যাবেন নতুন নতুন ভিডিও। মনোর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি ভালো, আপনি ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম আপনাদের শোরুমে, বেশ অনেকদিন পরেই আসছি। আর সম্ভবত টাইলস নতুন কালেকশন আসছে, যেহেতু অনেকদিন পরে আসছে। জি ভাই, কালেকশন তো আসছে নতুন করে? অবশ্য, এই যে আসছে নতুন কালেকশন, নতুন কালেকশন আসছে এবং হিউজ পরিমাণ টাইলস দেখা যাচ্ছে। আর সব পুরাতন টাইলসগুলো পাওয়া যায় আপনাদের এখানে? জি জি। আচ্ছা, এই মুহূর্তে কী পরিমাণ আছে টাইলস? এই অনেক টাইলসই আছে, অনেক টাইলসই আছে। জি, তো এখন যে টাইলসগুলো আছে এগুলো অ্যাভেলেবেল আছে তো? জি জি। ঠিক আছে, আমরা আজকে একটু টাইলসগুলো দেখি। আমরা এখান থেকেই শুরু করি। চারু, চারু টাইলস এটি? জি জি, এটা অ্যাভেলেবেল পাওয়া যায় আপনাদের এখানে? জি, এরকম বেশ কয়েকবার দেখেছি, এখনও তো আছে। জি জি। কী পরিমাণ আছে? আছে এখন প্রায় 1500-2000 ফিট আছে। 1500-2000 ফিট আছে? জি। আচ্ছা, প্রাইস কত ভাইয়া? প্রাইস হলো 62 টাকা। 62 টাকা। এটা কত সাইজ আছে? এটা কোনা ভাঙ্গা, তো এটা সাইজটা আমরা 2224 করব। 2224 হবে? জি জি। আচ্ছা, কাটিং করার পরে 2224 হবে? জি। আর একটা ব্ল্যাক দেখা যাচ্ছে, ফ্লোর টাইলস? জি, ফ্লোর টাইলস। আচ্ছা, ব্ল্যাকটা কি আছে অ্যাভেলেবেল? হ্যাঁ, ব্ল্যাকটাও আছে। কি পরিমাণ আছে? আছে অনেক টাইলসই আছে, অনেক টাইলসই আছে। এটা কি সাইজ আছে? এটা হলো 2424। 2424। জি। আচ্ছা, নিচে আরও আছে, এই পাশে দেখি, এই পাশে একটু দেখেন। আমরা এই টাইলসটি আগে একটু দেখি, শুরুর যে টাইলসটি আছে একটু অ্যাশ কালার, এটা আজকে অ্যাভেলেবেল আছে? জি আছে। এটা কি সাইজ ভাই? 2424। 2424। কাটিংয়ের পরে? না, কাটিংয়ের পরে হবে 2224। 2224 হবে কাটিংয়ের পরে? জি। কী পরিমাণ আছে এখন? মানে 1200 ফিট আছে। 1200 ফিট আছে। এটা প্রাইস কিরকম ভাই? এটা একই দাম, এক কোম্পানির, চারু কোম্পানি। হ্যাঁ হ্যাঁ। প্রাইসটা আরেকটু বলে দেন ভাই। 62 টাকা স্কোয়ার। 62 টাকা স্কোয়ার ফিট। জি। অফ হোয়াইট, অফ হোয়াইট কালার? জি, অফ হোয়াইট কালার। এটি কি পরিমাণ আছে ভাই? এটা 1500-1600 ফিট আছে। 1500-1600 ফিট আছে। এটার সাইজ কি আছে এখন? আছে 2424। 2424। জি, মানে ফুল ফ্রেশ আছে 2424? জি জি। এটা প্রাইস কত রাখতেছেন? এটা আপনার 58 টাকা করে রাখা যাবে। 58 টাকা। জি। এবং এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। আর একটা হোয়াইট কালার দেখা যাচ্ছে। জি। এটা কি পরিমাণ আছে? এটা 1500 ফিটের মতো হবে। 1500 ফিটের মতো আছে। জি। প্রাইস কিরকম ভাই? এটা 62 টাকা স্কোয়ার। 62 টাকা। এটা কি সাইজ আছে এখন? এটা হবে 2224। 2224। জি, মানে কাটিং এর পরে? জি জি। আচ্ছা, এখানে আরো আছে। এই মুহূর্তে কয়টি ডিজাইনের আছে বা কয়টি কালার রয়েছে? এই মুহূর্তে অনেকগুলো আছে, সপ্তাহ গোনা নাই। জি, তারপর আরো অনেক, 10-15-20টা হবে। 15-20 রকমের আছে এই মুহূর্তে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর আমরা আর একটু জেনে নিই যে এই মুহূর্তে টাইলস আপনাদের যে টাইলসগুলো আছে কত টাকা থেকে শুরু? এখানে 62 থেকে 65-70-80। 62 টাকা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট প্রাইস? জি জি। আচ্ছা, ঠিক আছে, এখানে আরেকটি দেখি। এইটা ডবল লেয়ারের মাল, ডবল লেয়ারের। জি, টাইলস। এটা কি কালার ভাই? সাবুদানা, সাবুদানা কালার। জি। আচ্ছা, এটা কি পরিমাণ আছে? এটা 2500 ফিটের মতো আছে। 2500 ফিটের মতো আছে। জি। আর কাটিং এর পরে সাইজ কি হবে এটা? এটা হবে 2224। 2224। কিছু বিচ 24 হবে, কম আর কি, কম অ্যাভেলেবেল আছে তাহলে। জি। আরেকটি আছে খুব সুন্দর, এটা চারু। এটাও চারু? জি। এটা কি সাইজ আছে? এটা ওই কাটিং হবে, কাটিং হওয়ার পরে কত সাইজ হবে? 2224। 2224। আচ্ছা, 2224 এবং 2224। প্রাইস কত রাখতেছেন এটা? একই দাম, 62 টাকা স্কোয়ার। 62 টাকা স্কোয়ার ফিট। ঠিক আছে, সব কি একই টাইলস নাকি? এটা কি টাইলস? এটা টিউলিপ কালার, এটা আলাদা কালার। এটা কি কালার? টিউলিপ, টিউলিপ কালার। জি, আসলে টাইলসগুলো দেখতে সব একই রকম কালার মনে হচ্ছে, বাট লাইটের কারণে একই রকম মনে হচ্ছে, কিন্তু কালার আসলে একটু ডিফারেন্স আছে। ডিফারেন্স আছে। কি পরিমাণ আছে? এটা 1200 ফিট আছে। 1200 ফিট আছে? জি। আচ্ছা, প্রাইস কত রাখতেছেন? 62 টাকা। 62 টাকা। জি। আচ্ছা, এবং আরও প্যাকেট করা, এটা কি কি সাইজ আছে ভাই?
প্যাকেট করে দিল ওয়ালেট টাইস ওয়ালেট 1224 জি প্রাইস কি রকম স্যাম্পল আছে এখানে মানে স্যাম্পল তো বাইরে নাই আচ্ছা দিল 48 টাকা এ গ্রেড 48 টাকা এ গ্রেড জি আচ্ছা এখানে একটু সাইজ আছে এটা কি সাইজ এটা 1224 1224 এটা अवेलेबल আছে জি আছে কি পরিমাণ আছে এই মুহূর্তে আপনার 1600-1700 ফিট হবে 1600-1700 ফিট হবে জি জি প্রাইস কত প্রাইস 48 টাকা এই কালারটা দেখি এটা কি কালার এটা হলো কালারিং মেঘলা ভাব আচ্ছা অ্যাশ কালার হলো অ্যাশ কালার দেখা যাচ্ছে এটা কি পরিমাণ আছে এই টেস্টে এটা আপনার 1400-1500 ফিট হবে আচ্ছা 1400-1500 ফিট হবে এটা প্রাইস কিরকম ভাইয়া এটা 62 টাকা স্কয়ার 62 টাকা জি আর কাটিং এর পরে কি সাইজ হবে এটা কাটিং এর পরে হবে 2224 2224 এবং 2024 জি এখানে আরেকটা দেখা যাচ্ছে ওরা মার্বেল শেড়ের সাবুদানা সাবুদানা এটা अवेलेबल আছে জি আছে প্রাইস কত এটা 62 টাকা 62 টাকা ম্যাক্সিমামই 62 টাকা 62 টাকা জি কারণ এক কোম্পানি তেডি সব চার কোম্পানির আচ্ছা এই মুহূর্তে কি চার কোম্পানিরই সবচেয়ে বেশি আপনাদের এখানে বেশি আছে জি আচ্ছা বেশ কিছু কালার রয়েছে এবং এই মুহূর্তে अवेलेबल আছে এখানে আরেকটি কালার আছে এটা কি কালার হয় এটা জি কাট কালার কাট কালার এটা কি পরিমাণ আছে এটা 2700 ফিট আছে আপাতত আচ্ছা 7 থেকে 800 ফিট পর্যন্ত আছে এটা প্রাইস কত এটা 62 টাকা 62 টাকা আর কাটিং এর পরে কি সাইজ হবে 2224 2224 2024 জি এখন তো কাটিং করা নেই না করা নেই আচ্ছা কাটিং করা নেই বড় সাইজের মনে হয় আপনাদের এই শোরুমে নেই বড় সাইজেই একটা আছে ভিতরে ভরে গেছে 3232 3232 আচ্ছা ডাবল লেয়ার 3232 এটা কি পরিমাণ আছে এটা আছে প্রায় 5-6000 ফিট আছে 5-6000 ফিট আছে জি জি প্রাইস কত এটা 80 টাকা স্কয়ার ফিট 80 টাকা স্কয়ার ফিট জি এখানে আরেকটি ডিজাইনের এটা দেখি এটা কি পরিমাণ আছে এটা এসটি ভাই এটা 1300-1400 হবে আচ্ছা প্রাইস কি 62 জি এটা চারো কোম্পানির জি জি এটা কি 2224 হবে জি তার মানে ম্যাক্সিমাম 2224 2224 হ্যাঁ আচ্ছা আর কি কি সাইজ এখানে আরেকটি আছে এটাও দেখে নিই এটা খুব সুন্দর একটি কালার এটা কি কালার হয় এটা একটু হলুদের ভিতরে পড়ছে আচ্ছা আপনাদের টাইস গুলো তো এমনিতে কালার গুলো তো নাম থাকবে এটি মার্বেল শেড এটা কোড নাম্বার আছে আচ্ছা এ কি পরিমাণ আছে টাইসটি এটা আছে হলো আপনার এটা ওই রকম 1300-1400 ফিট হবে কত 62 টাকা জি জি 2224 এবং 2024 হবে জি আসলে টাইস অনেক আছে এখানে প্যাকেটে যে টাইস গুলো আছে এটা কি সাইজের এটা হলো ওয়ালেল এই মালটা আচ্ছা ওয়ালেল জি সাইজটা একটু বলে দেন এই গ্রেড মাল 48 টাকা 1224 1224 48 টাকা জি জি আচ্ছা আসলে টাইসের অনেকগুলো কালার আছে এখানে আরেকটি কালার আছে অ্যাশ কালারের মধ্যে অ্যাভেলেবেল আছে জি জি আসে যায় আবার না থাকলে আবার আসে পরে আচ্ছা একই টাইস তো আপনার নেক্সট টাইম আবার আসে জি জি ধরুন কেউ যদি টাইস নিয়ে যায় আবার আসে তার যদি আবার টাইসের প্রয়োজন হয় সে এখন যে কালারটি নিয়ে গেল সেই কালারটি কি পাবে আবার নেক্সট টাইমে অবশ্যই পাইবো আচ্ছা এখানে আরেকটি আছে এটা সুন্দর কালার এটা কি টাইস ভাই এটা চারুর মাল চারুর মাল এটা কি সাইজ আছে এটা আছে হলো 2224 হবে 2224 হবে এটা প্রাইস কি রকম একই 62 টাকা স্কয়ার 62 টাকা কোম্পানির তো এক লটের আচ্ছা এই মুহূর্তে আপনাদের এই শোরুমে যেহেতু দুটি শোরুম এই শোরুমে হচ্ছে ম্যাক্সিমাম 2224 এর জি জি 2224 2024 জি এবং হিউজ পরিমাণ আসলে কালেকশন রয়েছে এবং প্রত্যেকটি আপনার কালারের 1400 থেকে 1500 200 1500 1600 ফিট আচ্ছা আবার কখনো আপনার দেখা যায় 2000 4000 ফিট হয়ে যায় আচ্ছা এক কোম্পানি থেকেই মাল আনি তো জি অনেক সময় বেশি বড় বড় কোয়ান্টিটি আসে পরে আচ্ছা এখানে আরেকটি সাইজের দেখা যাচ্ছে ভাইয়া এই টাইসটা একটু দেখেন এটা হলো 1616 1616 এই টাইস কি अवेलेबल আছে এখন আপাতত নাই আপাতত নাই না এখন কি পরিমাণ আছে এখন আছে 2-300 ফিট হবে
আচ্ছা 2-300 ফিট হবে। জি জি। আচ্ছা ভাই আমরা একটু শোরুমের অ্যাড্রেস জানবো আগে। আমাদের শোরুম হল নতুন বাজার বাড়িদেরা জি ব্লক 4 নম্বর রোড। আচ্ছা আর আপনার মোবাইল নাম্বার একটু বলে দেন। 01644-44-350। আর আমাদের ভিডিও দেখে যারা আসবেন আজকে যে দামটি চাইলেন দাম কি আর একটু কমিয়ে রাখবেন? জি অবশ্যই কিছু রকম যদি একটু কোয়ান্টিটি বেশি নেয় সেক্ষেত্রে তো অবশ্যই একটু দাম কমিয়ে রাখার কথা আপনাদের। জি জি। আর আপনারা তো সারা বাংলাদেশে টাইলসগুলো দিয়ে থাকেন। জি জি। তো একটু জেনে নেবো ভাইয়া যারা ঢাকার বাইরে থেকে এই টাইলসগুলো নিয়ে যাবে যেহেতু পিক আপে নিতে হয় বেশি মাল হলে তো পিক আপে নিতে হয়। অবশ্যই। ঢাকার বাইরে যারা পিক আপে নিয়ে যাবে ভাইয়া পিক আপের ভাড়াটা একটু একটু বলে দেন যে কিরকম ভাড়া পড়ে? মানে জায়গা বুঝে কোন জায়গায় যাবে সব জায়গায় তো আর এক রকমের ভাড়া না। ঢাকা থেকে ধরেন রংপুর যাবে বা দিনাজপুর যাবে এদের ভাড়া কিরকম পড়তে পারে? সেটা রংপুর গেলে 10-12 হাজার টাকা তো পড়বেই ভাড়া। 10-12 হাজার টাকা পড়বে। জি জি। আপনাদের তো পিক আপের স্ট্যান্ড আছে পিক আপের তো ব্যবস্থা করে দিতে পারবেন? জি জি এখানে পিক আপের স্ট্যান্ড আছে। ভাইয়া অনেক ধন্যবাদ ব্যস্ততার মাঝে সময় দিলেন, ইনশাল্লাহ আবার চলে আসবো, সুন্দর সুন্দর টাইলসগুলো আমাদেরকে দেখাবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো থাকেন, দোয়া করিয়েন।